রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বরনীলপুরে বরনীলপুর ফ্রেন্ডস ক্লাবের 54তম প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং গ্রন্থালয় উদ্বোধন করা হয়। দুদিন ব্যাপী ক্লাব কর্তৃপক্ষ নানান কর্মসূচি গ্রহণ করেছেন। এদিন গ্রন্থালয় উদ্বোধন করেন শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী ও বিশিষ্ট লেখক ডক্টর জয়ন্ত দাশগুপ্ত। সোমবার অনুষ্ঠিত হবে একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বলে জানান ক্লাবের সভাপতি তরুণ চক্রবর্তী। আমাদের ক্লাবের 54তম প্রতিষ্ঠা দিবস, যেহেতু আমরা 1969 সালে রেজিস্ট্রিকৃত, আমাদের ক্লাব যদিও 65 বছর হয়ে গেছে কিন্তু যেহেতু রেজিস্ট্রিকৃত 54 সালে, সেই জন্য আমরা 54 সালকে ধরেই প্রতিষ্ঠা দিবসটা পালন করি। 1969 আজকে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছি। তার মধ্যে আজকে মেইনলি হচ্ছে আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত গ্রন্থাগার উদ্বোধন, কারণ এই গ্রন্থাগারের জন্য আমাদের এলাকার সবারই খুব আশা ছিল। আজকে দু বছরের করোনায় বাচ্চারা প্রায় 200 বছর পিছিয়ে গেছে। আজকে মোবাইল লাইফটা এমনভাবে গ্রাস করেছে যে পড়াশোনা ভুলে গেছে, এবং ওই অনলাইন শিক্ষা মানে ওই যেটুকু অনলাইন শিক্ষার মাধ্যমে সেই শিক্ষা ছাড়া তারা প্রকৃত শিক্ষিত হয়ে উঠতে পারছে না। প্রকৃত শিক্ষিত হয়ে ওঠার জন্য লাইব্রেরির দরকার আছে। তাদের বিভিন্ন রাইটাররা আমাদের যে দিক খুলে দিয়েছেন সেই দিকটাকে দেখতে হবে, যে বাংলার যে একটা আলাদা পরিচিতি, সেই পরিচিতি খোঁজার জন্য বই পড়া দরকার আছে। আগামীকালে আমরা যেহেতু ভারত সরকার 75তম বর্ষ পূর্তিবর্ষ পালন করছে, নানা রকম অনুষ্ঠান করছে, আমরাও সেই জন্য সেদিনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা স্বর্ণা মাল্টিস্পেশালিস্ট হসপিটালের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার প্রোগ্রাম করেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।